Rajiv and I'm Lisa. So this is our new channel, not new actually, but আমরা vlog নতুন start করেছি. তো probably এটাই আমাদের first vlog. And আমরা recently জলপাইগুড়িতে থাকি আমরা. তো জলপাইগুড়ির খুব কাছে একটা সুন্দর জায়গা দিস. তো আমরা এখানে জলপাইগুড়ির কাছে যারা জলপাইগুড়ি থাকে তারা জানে যে জলপাইগুড়ির খুব কাছেই খুব সুন্দর তিস্তা ব্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে. যেটির নাম গজেন্দ্রবা ব্যারেজ. তো আমরা এখানে ঘুরতে এসেছি. তো এখানে আমাদের যা যা ভালো লাগবে বা যা যা যতটুকু ক্যাপচার করা সম্ভব হবে এবং যতটুকু আপনাদের দেখানো সম্ভব হবে আমরা দেখানোর চেষ্টা করবো. আমরা এখন ধীরে ধীরে গজেন্দ্রবার দিকে এগিয়ে যাচ্ছি. আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ বানানো হচ্ছে, কনস্ট্রাকশন চলছে. সেই এটি দিয়ে আপনারা ভোরের আলোতে সহজেই পৌঁছে যেতে পারেন. আমরা কাছে চলে এসেছি, এটি দেখতে পাচ্ছি গজেন্দ্রবার গেট. ওয়েলকাম টু তিস্তা ব্রিজ. এই ডান দিকে. তো আমরা এখন গজেন্দ্রবারে চলে এসেছি. এখানে খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর সিন. আপনারা সকলে উপভোগ করার জন্য এখানে আসতে পারেন. খুব দারুণ ভিউ. ও অসাধারণ. এখানে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে যাতে এই আপনারা এখান থেকে অবধি ডাইরেক্ট এখানে কানেকশন হয়. আমি আর লিজা এসেছি আজকে গজেন্দ্রবাতে. তিস্তা ব্যারেজ প্রজেক্টটা একটা মাধ্যমিকের এটা শুধু না, ওয়েস্ট বেঙ্গলের একটা বড় প্রজেক্ট. এটি প্রায় 9 লাখ হেক্টর ইরিগেশনে হেল্প করে এবং ওয়েস্ট বেঙ্গলে নর্দার্ন সেক্টরের 67.5 মেগাওয়াট ব্যাটারি পাওয়ার এখান থেকে জেনারেট. এটা দারুণ ব্যাপার. এবং এখানে এটা 1975-এ কাজ স্টার্ট হয়েছে এবং সেকেন্ড ফেজটা 1970. এখানে সারাদিনই আসা যায় বাট সানরাইজ আর সানসেটের সময় খুবই সুন্দর লাগে দেখতে. উই আর নট আ আর্লি মর্নিং পার্সন. তো সানরাইজের সময় আসা আমাদের পক্ষে পসিবল না, তাই জন্য আমরা সানসেটের সময় এসেই খুশি. তো সানসেটের সময় যদি আপনারা আসেন তো এরকম একটা ভিউ পাবেন. এটা আমরা গাজলডোবাতে খুব রিসেন্ট ঠিক না, মানে মোটামুটি 1-2 বছর হলো খুলেছে. ভোরের আলো নামে একটি রিসর্ট. আমরা আপনাদের ওদিকটা দেখানোর চেষ্টা করছি. ওখানে আসতে গেলে আপনাদেরকে অনলাইন বুকিং করতে হবে. রিসর্টটি খুবই সুন্দর. আমরা আজকে ওখানে যাচ্ছি না এবং রিসর্টটিতে কটেজ হিসাবে পাওয়া যায়। আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওখান থেকে বুক করতে পারে। ভীষণ সুন্দর. আমি চেষ্টা করছি ওভারঅল একটা ভিউ দেওয়ার. দেখা যাক কত সম্ভব হয়। গজেন্দ্রবার যে গেটটা দেখলেন তার থেকে লেফট টার্ন নিয়ে এটা আসতে হয়। এখানেও থাকার ব্যবস্থা আছে।
ওই ভেতরের রাস্তাটা চলে এসেছি, এটা ওই গজলডোবার যে ওই গেটটা, ওই ব্রিজটার থেকে বাঁদিকে ঢুকতে চলে আসে। এগুলো আগে ছিল না, গভর্নমেন্ট থেকে যে নতুন রিসর্টটা করেছে ওই ভোরের আলো নামে, তো সেখানেই হয়ে যাওয়ার রাস্তাগুলো। আর রিসর্টটা তো ওটা বুক করতে হয় অনলাইনে, আমি পারলে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তো আমরা ওপর থেকে যতটা পারবো আমি ওভারভিউটা দিয়ে দেবো। খুব সুন্দর রিসর্টগুলো, ছোটো ছোটো কটেজ টাইপের করা আছে, আর জায়গাটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটা। মানে যতবার আসি ততবারই ভাল লাগে, অনেকবার এসেছি অনেকবার। যারা জলপাইগুড়ি থাকে তারা খুব ভালো করে জানে, জলপাইগুড়ি কেন শিলিগুড়ি থাকে যারা তারাও আসে। তো জায়গাটা খুব সুন্দর, কিছু বলার নেই। সানসেট আর সানরাইজের সময় স্পেশালি ভালো লাগে, তো সানরাইজের সময় আসাটা পসিবল। আচ্ছা, এই যে কটেজগুলো দেখা যাচ্ছে এটাই ওই ভোরের আলো। হ্যাঁ, এখানে ছোটো ছোটো কটেজগুলো যে দেখতে পাচ্ছেন, এই কটেজগুলোতে নাইট স্টে করা যায়, এবং আমি শুনেছি, আমার নিজেরও দেখা হয়নি এখনো, তবে আমি শুনেছি এখান থেকে ভীষণ ভালো প্রকৃতিকে উপভোগ করা যায়। আর সত্যি কথা বলতে, ক্যামেরা তো প্রকৃতি সৌন্দর্যকে সবসময় বন্দি করা যায় না, কখনোই ক্যামেরা দিয়ে জাস্টিফাই করা যায় না। সামনে নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যায় না যে কতটা সুন্দর লাগে। আর আমি রেকমেন্ড করবো যে সানসেট অথবা সানরাইজের সময় আসলেই সবচেয়ে বেশি ভালো লাগবে, জায়গাটা ভীষণ সুন্দর। আর আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানে, এটা একটা চিংড়ির বড়া, আর হলো বড়লি মাছ, যেটা আমি পরে দেখাবো যখন বাজারের দিকে যাব। আর কি বলবো, জায়গাটা ভীষণ সুন্দর, না এসে থাকলে বুঝতে পারবেন না, মানে এইভাবে বলে বোঝানো সম্ভব না, তবু আমি বারবার বলছি যতটা সম্ভব বোঝানো যায় আমি চেষ্টা করছি। আর এটা আমাদের প্রথম ব্লগ, তো ভুল ত্রুটি আলোচনা করবে। হ্যালো, আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম, এই রাস্তাটা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আমরা। তো সিনারিটা সত্যি মানে মানে মনমুগ্ধ করে দেয় এখানে। আপনারা যদি এখানে না আসেন তাহলে এটা খুব বড় একটা মিস করবেন, অবশ্যই এখানে আসবেন। And please do subscribe our হ্যাঁ, channel. এটা কিন্তু তাহলে খুব আমরা জরুরি। এরকম আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো। আমরা ফুড ব্লগিং তো করি না, কিন্তু আমরা অনেক নতুন নতুন জায়গা খেতে যাই, দুজনে খেতে খুব পছন্দ করি, এবং অনেক নতুন নতুন জায়গা আমরা ইনভেন্ট করে ওখানে গিয়ে ওখানকার খাবার কিরকম, ওখানকার লোকজনদের লাইফস্টাইল কিরকম, এবং প্রায় আমরা এরকম ছোট ছোট ট্যুরে বেরিয়ে পড়ি। তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করেন, তো আমরা অনেকটা ইন্সপায়ার হবো আপনাদেরকে এরকম নতুন নতুন জায়গা ঘুরে দেখানোর জন্য, নতুন নতুন খাবার ঠিকানা দেওয়ার জন্য, আরো দেখা যাক নতুন নতুন কি কি করে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু শেষ না, এরপরে আমরা আপনাদেরকে গাজলডোবার বাজারটা ঘুরে দেখাবো। আপনারা অনেকেই হয়তো জানেন যে জলপাইগুড়ির দিকে খুব সুন্দর বড়লি মাছ পাওয়া যায়, এবং সেটা জলপাইগুড়িতে মানে তিস্তা নদীতে বড়লি মাছটা ভীষণ ভালো পাওয়া যায়, এবং এখানে খুব জ্যান্ত ফেমাস, কুচো চিংড়ি এবং অবশ্যই জ্যান্ত বড়লি মাছ পাওয়া যায়, একদম, যেটা খেতে অসাধারণ হয়। তো এটা সেটা একটা খাওয়ার বাজার জন্য বসে দূর দূর ওদিকে, থেকে লোক আসে। সেই তো বাজারটা আপনাকে আজকে সেখানে আমরা দেখাবো। যাবো একটু পরে, এবং সেটাও আপনার সাথে শেয়ার করবো। আমরা এবার একটা কাঁকড়া পেয়েছি, 20 টাকা, 30 টাকা, 60 টাকার বিভিন্ন দামের এখানে ডাব আছে। তো একটা 60 টাকার ডাব দেখি কেমন, কত করে ভাই? আপনারাও এখানে এটা উপভোগ কেমন লাগতেছে, টেস্ট কেমন? ভালো। তো ওখানে ঘুরতে ঘুরতে আমি এখন খুব টায়ার্ড হয়ে পড়ছি, তো এখন কাছে এসো না, দেখা যাচ্ছে। আমরা এইবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কিছু স্টলের দিকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চিংড়ি মাছ, বড়লি মাছ, ছোট ছোট মাছের এখানে ফ্রাই পাওয়া যায়, বিভিন্ন দামের আছে। আমরা এক এক করে সেগুলো, সর্বপ্রথমে এখানে কিছু মাছ পাওয়া যায়, দেখি দাম করে। বড়লি কত করে?
ওই যে ওখানে আসলো, কে বলছে ভালো? ভালোই তো। আমরা দেখতে পাচ্ছি এখানে কুচো চিংড়ি, অনেক কুচো চিংড়ি পাওয়া যাচ্ছে, আপনারা এখানে আসতে পারেন। কি রে কালো কালো চিংড়ি গুলা? না দাও, খাবার চিংড়ি বড়া না, ওই যেগুলা চিংড়ি নিলে ওগুলারই ভাজা, ওইগুলো হ্যাঁ বড়টা এটা জ্যান্ত গুলা এখানে আসলে এইরকম ভেন্ডারদের কাছ থেকে যদি এই চিংড়ির পকোড়া আর চিংড়ির যে বড় চিংড়ি হয় আর বৈলি মাছ দিয়ে ভাত, এই তিনটে যদি এখানে এসে না খেলেন তাহলে মানে এখানে আসলে খেতেই হবে, এটা ম্যান্ডেটরি, এটা ভীষণ টেস্টি, জাস্ট 10 টাকা করে নেয় একটা পিস, মানে প্রচণ্ড ভ্যালু ফর মানি, 10 টাকার এতটা বড় ব্যাগ, ভীষণ টেস্টি খেতে। এখানে অনেক এরকম মার্কেট বসে, এখানে নদীতে ওরা যে মাছগুলো ধরে সেগুলো ওখানে বিক্রি করে, আপনারা যদি একটু মধ্যে বিকাল বিকাল দিকে আসতে পারেন তাহলে সেখানে এখানে আজকে খুব মজা হলো কাজল ডোবা এসে, হাইলি রেকমেন্ডেড, প্লিজ আসুন এখানে, চিংড়ি ভাজা খেয়ে যান, বড় গলদা চিংড়ি আছে সেটার ভাজা খেয়ে যান, সেটাও আমরা খাবো একটু পরে, তো সেটা দেখাচ্ছি, এই যে দারুণ টেস্ট অবশ্যই। সাথে এই মনোরম পরিবেশ আর এই গরম গরম চিংড়ি বড়া অসাধারণ, জাস্ট অসাধারণ। তো আপনারা অবশ্যই আসবেন, এটা শিলিগুড়ির কাছেই তিস্তা নদীর পাশ দিয়ে যে ব্যারেজ গেছে সেখানেই এই লোকেশন, ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য দারুণ। তো দেখতে পাচ্ছেন আপনাদের স্পেশাল গলদা চিংড়ি বড়া এসে গেছে, দেখতে অসাধারণ লাগছে, খুবই সুস্বাদু হবে খেতে, এত বড় সাইজ, জাইগান্টিক, আহ সত্যি মানে এরকম গলদা চিংড়ি আমি খুব কম দেখেছি লাইফে, আজকে উপভোগ করব, আপনারা খেতে চাইলে আপনারাও এখানে অবশ্যই আসবেন।